আমি এখানে গরু মাংস নিয়েছি আর নিয়েছি, বলো ভাজি করে ফেলবো না, টেবিলে রাখো, আসছি। তুমি আনছো? এখানে গরুর মাংস নিয়েছি আমি, বিসমিল্লাহ। চুলা বন্ধ করে দিয়েছি, এখানে আমি দিয়েছি গরুর মাংস। তো ফার্স্ট টাইম গরুর মাংস দিয়েছি, এখন দিব আমি এই যে এটাতে এই যে রসুন দিয়েছি, আস্ত রসুন দিয়েছি আর আধাটা পেঁপে দিয়েছি। আমি চাইছি গরু মাংসের সাথে পেঁপেটা দিলে মানে চর্বি কম লাগবে, তারপরে খেতেও ভালো লাগবে, সবজি তো আমাদের শরীরের জন্য ভালোই, আর পেঁপে সবজি মাংসের সাথে ভালোই হয়, সবাই খেতে পারে, ছোটরাও, ঝোলটা মনে হবে। আচ্ছা, তো এখানটায় আমি মশলা দিয়ে দিব, তো অয়েল দিয়ে দিই প্রথমে। আমি প্রথমে বিফ দিয়ে দিয়েছি, পেঁপেটার জন্য কি বলে তো ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এখন আমি মাংস দিয়ে দিয়েছি, দিয়েছি পেঁপে, দিয়েছি রসুন, আর দিয়েছি তেল। তো আমি লবণটা ফার্স্ট টাইম দিব না, মানে কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে মাংস যখন পানি ছেড়ে দেবে তখন দিব। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি মরিচ, মরিচের গুঁড়া, হলো সল্ট, পরে দিব। আচ্ছা, এইখানে পেঁয়াজ রয়েছে, এটাও দিয়ে দিচ্ছি। এটা সম্ভবত জিরে গুঁড়া, তো জিরে গুঁড়া 1 চামচ দিয়েছি, আর ধনে গুঁড়া আমি দিব 2 চামচ। আমাদের সব সময় মনে রাখতে হবে ধনে গুঁড়া দিব আমরা, যখন 1 চামচ জিরে গুঁড়ো দিব সেই পরিমাণ মাংসেতে 2 চামচ ধনিয়া গুঁড়া দিব, এখানে 1/2 চামচ কি গরম মশলার পাউডার, গরম মশলার গুঁড়া, তো বাকি রয়ে গেল লবণ আর হচ্ছে কি বলে আদা, আদা। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা আমি সামথিং পানি দিয়ে দেবো, তো এটা দিচ্ছি শুধু পাউডারটা যেন গলে যায়, ব্যাস হয়ে গেল আর কিছু না। এখন ঢেকে দেব, জাল দিব। হ্যাঁ এখন হতে থাকবে, তো তোমরা এত এরকম সহজে কিন্তু আমরা রান্না করে ফেলতে পারি, রান্না কঠিন কিছু না, এইভাবে একদম সহজে আমরা রান্না করে ফেলতে পারি। আমার রান্নাগুলো আসলে আমার 2 মেয়ের জন্য দেখানো, যে মা কীভাবে রান্না করি, ওরা দূরে থাকে সে কারণে মা একদম ইজিভাবে দেখাচ্ছি যাতে ওরা শিখতে পারে। এই যে হচ্ছে এই পর্যায়ে, তো আমি বলছিলাম যে আদা দেওয়া বাকি আছে, এই যে আমি আদা দিয়ে দিয়েছি এখানে কুচি করে, তো আমরা কিন্তু মানে রান্নার সময় পেস্ট নাও করতে পারি, এভাবে কুচিয়ে দিলেও হয়ে যায়। পর্যায়ে আস্তে আস্তে আসলে এই ধরনের রান্না কিন্তু যেহেতু রান্না করতে পারে আমার, মানে আমার প্রত্যেকটা রান্না একদম সহজ, আমার 2 মেয়ে কেন সবাই রান্না করতে পারবে এই ধরনের রান্না, আর রান্না অনেকে মনে করে অনেক কঠিন,
আসলে আমরা যদি সহজ করে নেই তাহলে কিন্তু সহজ, কঠিন কিছু না। তাহলে এইভাবে কিন্তু অতি সহজে হয়ে যাবে। ভাত রান্না করে ফেলবো, অলরেডি অনেক সময় হয়ে গেছে, দুপুরের খাবার ওভার হয়ে যাচ্ছে, সময় ওভার হয়ে যাচ্ছে দুপুরের খাবারের। অলরেডি মনে হয় 12টা সাড়ে 12টার মতো বেজে গেছে। তো ঠিক আছে, এভাবে হবে, ঢেকে দিই। আজকে এই যে পেঁপে, কি বল, পেঁপে ছেলে নিয়েছি, এটা দিয়ে ভর্তা করবো, কাঁচামরিচ দিয়ে, কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আজকে পেঁপে ভর্তা করবো। শুধু একটু সেদ্ধ করে নেবো, আর কিছু লাগবে না, তারপর কষতে নেবো। এই যে এটা হচ্ছে মাংস, এই পর্যায়ে চলে আসছে। তো এই পর্যায়ে এটা হবে, এখন আস্তে আস্তে হবে, আর কিছু করতে হবে না, কষানো হয়ে যাক, তারপর ঝোল দিব। তো এই পর্যায়ে এখন এখন আমি লবণ দিয়ে দিব। এই যে এই পর্যায়ে চলে আসছে, তো এখন আমি লবণ দিয়ে দেবো। আমি নুরুন নাহার, আজকে তোমাদের দেখাচ্ছি পেঁপে দিয়ে গরুর মাংস। তো এটা আস্তে আস্তে হবে, ঢেকে দিই। এই যে এই পর্যায়ে আসছে, রসুন কারি তো হয়ে গেলে
তারপর আমি নামিয়ে নিব। তো এই পর্যায়ে হবে হতে থাক। তো আমি এখন রসুনগুলো তুলে নিই। এইভাবে আমরা কিন্তু একদম সহজে পেঁপে দিয়ে মাংস রান্না করে নিতে পারি। তো এভাবে হবে পেঁপে থাক। আমি দিদি এটা একদম ছাড়িয়ে না, এখন আমি এটা চটকে নেব। রসুন থেকে এভাবে আমরা কিন্তু শুকলা ফেলে দিতে পারি। আমরা বলবো না, মানে আমার মতো যারা আলসে কেজি, ওরা এইভাবে করে নিতে পারে। তো এই যে এই যে শুকনা ছাড়িয়ে নিয়েছি, এইভাবে কিন্তু এই দুটোর সাথে অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এখন আমি কিন্তু তাপ বাড়িয়ে দেব। মা বলো, এই পেঁপে দিয়ে গরু মাংস রান্না করেছি আজকে তোমার জন্য। হ্যাঁ, পেঁপে দিয়ে রান্না করছি, আর একটু হবে, মাত্র একটু ঝোল দিলাম। ঠিক আছে, হ্যাঁ, পেঁপে ভর্তা করছি আর এই যে মাংসটা বোনা করতেছি। তো এটা হবে আস্তে আস্তে। ঠিক আছে, এই পর্যায়ে একটু হবে, আর একটু হবে।
তো এই পর্যায়ে আসছে, আমি একটু লাগা দিয়ে দিব। নিচে থেকে তুলতে পারছি না, তাই দেখাতে পারছি না, নিচে একদম লাগা লাগা হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। এই যে এই পর্যায়ে, আরো হবে, যারা গরুর চর্বি খেতে পছন্দ করে না তারা কিন্তু পেঁপে দিয়ে এভাবে রান্না করে খেতে পারে, ভালোই লাগবে খাওয়া যাবে।